আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলি উৎসবের আগে আসাম সরকার তার কর্মচারীদের জন্য 4% হারে মহার্ঘ ভাতা অনুমোদন করেছে। এছাড়াও সরকার 1% সহ পেনশনভোগীদের জন্য মূল্যবৃদ্ধি ত্রাণ অর্থাৎ ডিআর বাড়িয়েছে। এটি জুলাই 2022 থেকে কার্যকর ডিএডিআর বিদ্যমান 34% থেকে 38% বৃদ্ধি করবে। এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, এই মাসের বেতনের সঙ্গে প্রদেয় প্রথম জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারী সর্বভারতীয় পরিষেবা কর্মকর্তাদের জন্য 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা ঘোষণা করতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা করেছেন যে এটি উৎসবের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দেবে। এছাড়াও তিনি দীপাবলির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বিদ্যুতের বিল সময় মতো পরিশোধ না করায় নিলামবাজারের বহু গ্রাহকের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিল বিদ্যুৎ বিভাগ। শনিবার নিলামবাজার বিদ্যুৎ বিভাগের এসডি নিধির রঞ্জন রায় বিভিন্ন এলাকায় অভিযানে মাঠে নামেন এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় একাধিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। নিলামবাজার বিদ্যুৎ বিভাগের আওতাধীন এসব বকেয়া বিল সময় মতো পরিশোধ করতে বারবার অনুরোধ করলেও তেমন কোনো গুরুত্ব দেননি গ্রাহকরা। তাই সময় মতো বকেয়া বিল পরিশোধ না করার দায়ে বিভাগীয় নিয়ম অনুযায়ী প্রাথমিক পর্যায়ে এসব গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। এক মর্মান্তিক খুনের কাণ্ড ঘটল গৌহাটি মহানগরী। শনিবার রাতে বারবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। একজন পশু চিকিৎসক তথা ব্যবসায়ীর গলায় গাড়ির চাবি দিয়ে হামলা করে এক ব্যক্তি। এই জঘন্য ঘটনাটি ঘটেছে প্রতীক্ষা হাসপাতালের কাছে 77 নামে রেস্টুরেন্টে। মৃতের নাম খানজিত মেদি, তিনি একজন পশু চিকিৎসক ও ব্যবসায়ী। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই সুভাষ বসুমাতারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে রাতে রেস্টুরেন্টের মালিক এবং এক বন্ধুর সঙ্গে বসেছিলেন খানজিত মেদি, সেই সময় ঘটে এই ঘটনা। অভিযুক্ত সুভাষ বসুমাতারির মা খানজিতের কাছ থেকে 4000 টাকা পাওয়ার কথা ছিল। টাকা দাবিতে মালিকের সঙ্গে সুভাষের কথা কাটাকাটি হয়। সুভাষ জানান তর্ক বাদালে তিনি খানজিতকে খুন করেন। কেউ কেউ মনে করেন সুভাষ মাতাল ছিলেন। কেউ কেউ আরও অভিযোগ করেছেন যে খানজিতকে পরিকল্পিতভাবে রেস্তোরাঁয় মাতাল করে খুন করা হয়েছে। আহত খানজিতকে জিএনআরসিতে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সুভাষ বসুমাতারিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা ঘটল করিমগঞ্জে। দিনের আলোয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়া অপহরণ করার দুঃসাহস। দিন দুপুরে করিমগঞ্জ শহর সংলগ্ন লক্ষ্মীবাজার রোড থেকে দুই স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে জেলা জুড়ে। স্থানীয় লোকসহ গিরিশগঞ্জ ওয়াচপোস্টের পুলিশের সহযোগিতায় দুই যুবককে লক্ষ্মীবাজার রোডের সারদা গ্যাস এজেন্সির সামনে থেকে আটক করা হয়েছে। জানা গিয়েছে করিমগঞ্জ শহর সংলগ্ন সাদারাশি এলাকা থেকে একটি এলটো গাড়ি করে দুই স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায় দুই যুবক। স্থানীয়রা এলটো গাড়িটির পিছু ধাওয়া করে আটক করেন গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গিরিশগঞ্জ থানার পুলিশ। দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য মতে দুই দুষ্কৃতীর বাড়ি করিমগঞ্জের সাদারাশি এলাকায়, যার মধ্যে একজন হচ্ছে উসমান জনি এবং অন্যজন হচ্ছে রাসেল আহমেদ। শনিবার এ বিষয়ে নিয়ে গোটা দিন এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। অবশ্য বিকালে গিরিশগঞ্জ ওয়াচপোস্টের ইনচার্জ সুরজ দত্ত জানিয়েছেন, ছাত্রী অপহরণ নিয়ে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তারা নিজেদের মধ্যে গুড়াগুড়ি করার জন্য বের হয়েছিলেন। বিষয়টি গ্রামীণ সালিশি বৈঠকে আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন ইনচার্জ। পাতারকান্দি শিপিঞ্জুলি চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল রাবার ফ্যাক্টরি।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির 5 কর্মী আহত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অগ্নিকাণ্ডে 2,50,00,000 টাকার সম্পত্তির লোকসান হয়েছে। শনিবার রাত 8টা নাগাদ রাবার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মেদলি চা বাগানের চত্বরে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন হাট বাজার ছিল। বাজার থেকে এলাকার মানুষ দেখতে পান দাউ দাউ করে জ্বলছে রাবার ফ্যাক্টরি। বাগানের রাবারের ফ্যাক্টরি থেকে ধোঁয়া বের হতে দেখেন বাজারের লোকজন। খবর পেয়ে ছুটে আসেন জিপি সভাপতি অন্ত বাল্মীকি দাসসহ স্থানীয় জনগণ। তিনি পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে খবর দেন। পরে বিধায়ক দমকল বাহিনীকে খবর দেন। তারপর পাতারকান্দি থেকে 2টি এবং করিমগঞ্জ থেকে 3টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর চেষ্টা করে, কিন্তু আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে ক্ষণিকের মধ্যেই ব্যাপক ক্ষতি হয়। ঘন্টা দেড়েক চেষ্টা করার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অসম পুলিশের কনস্টেবল নিযুক্তির ক্ষেত্রে জাল সার্টিফিকেট দাখিলকারী, আরও 58 জন প্রার্থীকে সমন জারি করেছে সিআইডি। ইতিমধ্যে ধৃত 8 জন প্রার্থীকে আদালতে এনে দাঁড় করানোর পর আদালতের অনুমতি নিয়ে তাদের 6 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রথম পর্যায়ে সমন জারি করা অনেক প্রার্থীকে সিআইডি কার্যালয়ে আনা হয় এবং তাদের দীর্ঘক্ষণ জেরা করা হয়। পরে 7 জন প্রার্থীকে গ্রেফতার করে সিআইডি। উল্লেখ্য, কনস্টেবল নিযুক্তি প্রক্রিয়ায় আবেদনকারী 414 জন প্রার্থী যে কম্পিউটার শিক্ষার ভুয়ো সার্টিফিকেট পেশ করেছে তার আগাম তথ্য পেয়েছিল তদন্তকারী সিআইডি। অভিযুক্তদের বিভিন্ন নথি এবং হস্তাক্ষর ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এছাড়াও প্রথম পর্যায়ে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে 64 জন প্রার্থীকে জেরার জন্য তলব করেছিল সিআইডি, কিন্তু তাদের মধ্যে মাত্র 61 জন জেরার জন্য উপস্থিত হন। এর মধ্যে নির্দিষ্ট তথ্য প্রমাণ পাবার পর সিআইডি জেরার দিনই 8 জন প্রার্থীকে গ্রেফতার করে। অন্যদিকে সিআইডি কার্যালয়ে হাজির না হওয়ায় বাকি 3 জন প্রার্থীকে ওই রাতেই গ্রেফতার করা হয়। প্রথম পর্যায়ে 11 জন প্রার্থীকে গ্রেফতারের পর এখন অন্য 54 জনের গ্রেফতার হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছে। এক সংবাদকর্মীকে ফোনে মারধরের হুমকি দেওয়ায় জিপি সভাপতি মঈনুদ্দিনের বিরুদ্ধে সরব হয়েছেন জেলার সাংবাদিক সহ বিভিন্ন দল সংগঠন। ইতিমধ্যে স্থানীয় লালা থানায় সংবাদকর্মীর ভাই একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার এ নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে পৃথক 2টি স্মারকপত্র দিয়েছেন জেলা ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং ছাত্র সংগঠন এজেওয়াইসিপির নেতা কবির সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। তারা সংবাদকর্মী সন্তোষের ন্যায় বিচার সহ শীঘ্র অভিযুক্ত পিকে রাজেশ্বরপুর জিপি সভাপতি মঈনুদ্দিনকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করে প্রায়ই চর্চায় থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। কখনো নিজের কবিতা তো কখনো বিরোধীদের সমালোচনা করে সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেন ভূপেন বোরা। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে চর্চায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী মুখে মেকআপ করে টুটে লিপস্টিক লাগানো ফটোর বড় বড় হোর্ডিং লাগান, এ ধরনের হোর্ডিং লাগিয়েই অসম সুন্দর হবে না বলে মুখ্যমন্ত্রীর তীব্র ভাষায় সমালোচনা করেন ভূপেন বোরা।